আচ্ছা, লাইব্রেরি ক্লাস। লাইব্রেরি ক্লাসটা কি? আমরা এর আগে স্ক্যানার ব্যবহার করেছি, আমরা বাফার ডেটা ব্যবহার করেছি, এগুলো ব্যবহার করেছি। এগুলো করার জন্য আমরা কি করতাম, ওপরে আমরা কি করতাম, প্যাকেজ অ্যাড করতাম। হ্যাঁ, কিভাবে অ্যাড করতাম? ইম্পোর্ট, হ্যাঁ ইম্পোর্ট জাভা ডট, তারপর যে ইউটিল, হ্যাঁ জাভা ডট আইও, এই প্যাকেজগুলো আমরা সব ব্যবহার করেছিলাম। তো এই যে প্যাকেজ গুলো ব্যবহার করেছিলাম, এই প্যাকেজ গুলো কি বলা হচ্ছে আমাদের লাইব্রেরি ক্লাস। হ্যাঁ, এইগুলো কি বলা হচ্ছে লাইব্রেরি ক্লাস। অ্যাকচুয়ালি কি হয় না, প্যাকেজ, প্যাকেজের ভেতরে থাকে গে তোমার কি না ক্লাস। ওকে, প্যাকেজের ভেতরে থাকে গে ক্লাস, ক্লাসের ভেতরে থাকে গে তোমার ফাংশন। প্যাকেজের ভেতরে থাকে গে তোমার ক্লাস, ক্লাসের ভেতরে থাকে গে তোমার ফাংশন। এবার দেখো, আমরা যখন এর আগে যখন ক্লাস প্রোগ্রাম করেছিলে, একটু আমার মাথায় আনার চেষ্টা করো, যে যখন আমরা স্ক্যানার আমরা নিয়েছিলাম, তখন আমরা অনেক সময় লিখতাম কি রকম না, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার্ট। তার মানে কি ইম্পোর্ট? মানে তো বুঝতে হবে জিনিসটাকে ইম্পোর্ট করছি আমি। হ্যাঁ, তারপর জাভা, জাভা মানে জাভা প্রোগ্রামটার জন্য, তারপর জাভা প্রোগ্রাম থেকে আসছে এটা ডট ডট, তারপরে করতে আমরা ইউটিল। হোয়াট ইজ দ্য ইউটিল? ইউটিল ইজ এ প্যাকেজ। ইউটিল একটা হচ্ছে গিয়ে প্যাকেজ, যে প্যাকেজের মধ্যে কি বলছি আমরা ডট, কোনো সময় ডট স্টার লিখতাম, কোনো সময় কোনো সময় ডট স্ক্যানার লিখতাম। এবার ডট স্টার আর ডট স্ক্যানার মধ্যে পার্থক্য কি ছিল? স্ক্যানার মানে কি, আমি পার্টিকুলার কোন ক্লাসটাকে নেবো সেই ক্লাসটাকে বলে দিলাম। তার মানে কি হলো, ইউটিল হচ্ছে কি আমাদের একটা প্যাকেজ, ওই প্যাকেজের মধ্যে আমি কি করছি না ডট দিয়ে ওই ক্লাসটা নিচ্ছি। ইউটিল প্যাকেজের মধ্যে অনেক রকম ক্লাস থাকতে পারে, ইউটিল প্যাকেজের মধ্যে অনেক রকম ক্লাস থাকতে পারে, একাধিক ক্লাস থাকে। এবার কোন ক্লাসটা নেবো আমি এখানে স্পেসিফিক বলে দিলাম, আমি শুধু স্ক্যানার ক্লাসটা ইউজ করবো, আর অন্য কোনো ক্লাস ইউজ করবো না, তাহলে আমরা স্ক্যানার লিখে দেবো। আর যদি আমরা বলি কি ধরনের ক্লাস আমরা ইউজ করবো, আমরা এখন থেকে বলতে পারছি না, তার মানে ডট স্টার। স্টার মানে কি? স্টার মানে হচ্ছে কি, উই ক্যান ইউজ এনি টাইপ অফ ক্লাস, আমরা যে কোনো ধরনের ক্লাস ইউজ করতে পারি যেগুলো ইউটিল এর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে মোটা কথা আবার বলছি কি হলো, তাহলে প্রথমে হচ্ছে যে আমাদের কি অ্যাড করতে হলো, প্রথমে আমাদের প্যাকেজটা অ্যাড করতে হলো, প্যাকেজের ভেতরে আমাকে কি করতে হলো, আমার ক্লাসটাকে অ্যাড করতে হলো। এবার যদি আমরা স্পেসিফিক কোনো ক্লাস যদি না নিই, তাহলে আমরা ওখানে কি করবো, ডট স্টার। স্টার মানে কি, অল টাইপস অফ ক্লাস ইন প্যাকেজ, প্যাকেজের মধ্যে যত ধরনের ক্লাস আছে সমস্ত ধরনের ক্লাস গুলোকে আমরা ব্যবহার করবো। এবার ওই ক্লাস গুলোর ভেতরে এবার যে যে ফাংশন গুলো আছে, যে ফাংশন গুলো আমরা ব্যবহার করতে চাই, সেই ধরনের ফাংশন গুলো আমরা কি করবো না প্রোগ্রামের ভেতরে আমরা ব্যবহার করতে পারবো। এইটা হচ্ছে কি আমাদের মধ্যে কথা এখানে। ঠিক আছে, এটাই হচ্ছে কি প্যাকেজ, এবং এই জিনিসটাকে হচ্ছে এখানে লাইব্রেরি ক্লাস বলে এখানে লাইব্রেরি ক্লাস বলতে তাকে বলা হচ্ছে, যেটা প্যাকেজের মধ্যে আমাদের আছে। ওকে, এইবার এই যে তোমার প্যাকেজ গুলো হচ্ছে, এই প্যাকেজ গুলো কি হচ্ছে না, এই প্যাকেজ গুলো তোমার ডে বাই ডে ডেভেলপ হচ্ছে। আমাদের যে ডেভেলপ হয়, আপডেট হয়, যে কোনো সফটওয়্যার বলো, যে কোনো জিনিস আপডেট হয়। ঠিক আছে, আমাদের কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, সফটওয়্যার গুলো আমাদের আপডেট করতে হয়, অ্যান্টিভাইরাস হোক, আমাদের যে কোনো প্রোগ্রাম হোক। আপডেট মানে কি, আপডেট মানে যে নতুন কিছু ওর মধ্যে অ্যাড করা হয়েছে। এবার কিছু কিছু ক্ষেত্রে পুরোনো জিনিস বাদ দিয়ে দেয়, কিছু কিছু ক্ষেত্রে কোনো পুরোনো জিনিস বাদ দেয় না, যা ছিল তাই রাখে এবং শুধু নতুন জিনিসগুলো অ্যাড করে। জাভাতে ক্ষেত্রে কি হয়, জাভার ক্ষেত্রেও তোমার সাথে একই জিনিস হয়, কারণ ডে বাই ডে ডেভেলপ হয়েই যাচ্ছে এটা। এবার যখন ডেভেলপ হচ্ছে, ওরা কি করে না, একটা জায়গার মধ্যে রেখে দেয় সেগুলো প্যাকেজ গুলো, কোনগুলো ডেভেলপ করবে, প্যাকেজ গুলোকে ডেভেলপ করবে, নতুন নতুন প্যাকেজ আনবে। প্যাকেজ মানে কি, নতুন নতুন প্যাকেজের মধ্যে ধরো শুধু প্যাকেজ আনলো না, কোনো প্যাকেজ ধরো আছে, ওই প্যাকেজের ভেতরে ধরো নতুন ক্লাস অ্যাড করলো, বা ক্লাসের মধ্যে নতুন কোনো ফাংশন অ্যাড করলো, বা নতুন কোনো ওয়ে অ্যাড করলো, কিছু একটা অ্যাড করলো। এবার সেই সমস্ত প্যাকেজ গুলো যে জায়গায় রাখা হয় তাকে বলা হয় জেডিকে, জাভা ডেভেলপমেন্ট কিটস। তা কি বলা হয়, জাভা ডেভেলপমেন্ট কিটস, মানে ডেভেলপ করে যার মধ্যে রাখা, জাভা ডেভেলপমেন্ট কিটস। তার মানে কি হলো, জাভা ডেভেলপমেন্ট কিটস এর মধ্যে থাকছে গিয়ে প্যাকেজ, প্যাকেজের মধ্যে থাকছে গিয়ে ক্লাস, ক্লাসের মধ্যে থাকছে গিয়ে মেথড বা ফাংশন। ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে তোমাদের জেডিকে এর গল্প। জেডিকে হচ্ছে আমাদের
এখানে কি হয়, অন্য জায়গায় আপডেট বলে, এখানে হচ্ছে কি জেডিক এর ভার্সনটা চেঞ্জ হয়, জেডিক এর ভার্সন চেঞ্জ হয়। জেডিক এর ভার্সন চেঞ্জ মানে বুঝতে হবে কোনো না কোনো প্যাকেজ তোমার কিছু ডেভেলপ হয়েছে, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে কি জেডিক কি বলে, দেখো প্রথমে দেওয়াই আছে, দেখো জাভা ডেভেলপমেন্ট কিটস 1.5 ইনক্লুড অল টাইপ অফ সফটওয়্যার টুলস হুইচ আর এসেনশিয়ালি নিড হোয়াইল রাইটিং প্রোগ্রাম। The major component of JDK 1.5 is Java class library, jake bole JCL, Java class library that contain various package. Each package of JCL is a collection of classes containing different built-in function. Ei je built-in function ta ki, different built-in jeta bollam tomar JCL, JCL mane ki oi hocche class জাভা ক্লাস লাইব্রেরি যেটাকে বলছে, ওই ক্লাস, ক্লাসের মধ্যে থাকবে কি বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেগুলোকে হচ্ছে কি বিল্ড ইন প্রোগ্রাম বলছে, মানে আগে থেকে প্রোগ্রাম গুলো তৈরি করা ছিল, ফাংশন গুলো তৈরি করা ছিল, এটা কি এটা বলে বিল্ড ইন ফাংশন, সরি প্রোগ্রাম বললাম বিল্ড ইন ফাংশন। দেয়ার আর নিউমারিয়াস প্যাকেজ অ্যাভেলেবল ইন জেসিএল, সাম ইম্পর্টেন্ট প্যাকেজ হুইচ আর ফ্রিকোয়েন্টলি ইউজ ইন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ক্লিয়ার। এবার আমাদের এখানে কিছু প্যাকেজ এখানে দিয়েছে, যে প্যাকেজে কিছু কাজগুলো দিয়েছে যেগুলো আমাদের এসেন্সিয়াল প্যাকেজ, যেমন হচ্ছে কি জাভা ডট ল্যাং, এটা আমাদের বাই ডিফল্ট প্যাকেজ, এটা আমাদের অ্যাড করতে হয় না। এর মধ্যে কি তোমাকে যা যা আমাদের আছে, যেমন হচ্ছে কি স্ট্রিং ইউজ করো, ইন্ট ইউজ করো, এনিথিং আমরা যা কিছু ইউজ করি নর্মালি হয় যা ইউজ করি, সেগুলো সব জাভা ডট ল্যাং এর মধ্যে থাকে। জাভা ডট ল্যাংটা আমাদের কি করতে হয় না, আমাদের ইউজ করতে হয় না, আমাদের জাভা ডট ল্যাংটা আমাকে মানে আমাকে ইম্পোর্ট বলে লিখতে হয় না, কেন ওটা বাই ডিফল্ট অ্যাড হয়ে যায়। তুমি জাভা প্রোগ্রাম যখনই শুরু করবে তখন ওটা বাই ডিফল্ট অ্যাড হয়ে যায়। আচ্ছা, এবার জাভা ডট আইও আমরা করেছি ইনপুট আউটপুট ফাংশন, ইনপুট আউটপুট অপারেশন গুলো, তার মধ্যে আমাদের কোনটা করেছিলাম, ইনপুট আউটপুট অপারেশনের মধ্যে আমরা যেটা করেছিলাম বাফার, বাফারটা করার সময় আমাদের হচ্ছে গিয়ে বাফার রিডার, বাফার রিডার করার সময় আমাদের আইওটা অ্যাড করতে হয়েছিল, বাফার রিডার যেটা ইনপুট আউটপুট নেওয়া হয়। নেক্সট হচ্ছে গিয়ে ডট জাভা ডট এডাব্লিউটি, এডাব্লিউটি কি এটা গ্রাফিক্স জন্য, গ্রাফিক্স ঠিক আছে, গ্রাফিক্যাল ইউজ করার জন্য, গ্রাফিক্যাল ইন্টারফেস ইউজ করার জন্য আমাদের এই প্যাকেজটা ব্যবহার করা হয়। ইউটিল, ইউটিল আমরা পড়ে এসেছি, ইউটিল মানে হচ্ছে কি বোঝে দেখো, ইউটিল ক্লাস টু ইমপ্লিমেন্ট ডেটা স্ট্রাকচার, মানে ডেটা স্ট্রাকচার আমাদের ডেটাগুলো গঠন করার জন্য এগুলো তৈরি করা হয়, আমরা এটা ইউজ করেছিলাম স্ক্যানারের ক্ষেত্রে। তারপর হচ্ছে অ্যাপলেট, এটা হচ্ছে অ্যাপলেট তৈরি করার জন্য, অ্যাপলেটটা একটা হচ্ছে কি তোমার জাভাতে একটা হচ্ছে মেইন জিনিস, অ্যাপলেট মানে এটা একটা, অ্যাপলেট হচ্ছে ওয়ান টাইপ অফ স্ট্রাকচার। তারপর হচ্ছে ডট নেট, মানে নেটওয়ার্ক সংক্রান্ত কোনো অপারেশন করতে গেলে সেটা ডট নেট। আর ডট ম্যাথ, ম্যাথ আমরা ব্যবহার করেছি, ডট ম্যাথ, কেন ম্যাথ ব্যবহার করে আমরা কি করেছি বলতো, ম্যাথ ব্যবহার করে আমরা যেখানে আমরা করেছিলাম ম্যাথ ডট স্কোয়ার রুট, হ্যাঁ স্কোয়ার রুট ওগুলো করেছিলাম, ওগুলো ম্যাথ। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের প্যাকেজ, আমি প্রথমে সমস্ত ব্যাপারটা কি চ্যাপ্টার ব্যাপারটা সম্পর্কে আমি তোমাদের বলে দিই, এরপর দেখো জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে। দেখো এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড, দেখো ইয়ে আছে তোমার ইম্পোর্ট, ইম্পোর্ট এগুলো সব আমি এগুলো বলে দিয়েছি, এগুলো থেকে এগুলো সব এখানে দেওয়া আছে, এগুলো সব দেখে দেখে নেবে। আচ্ছা, এরপর তোমার দেওয়া আছে কি তোমাকে প্রিমিটিভ ডেটা টাইপ আর আছে কি কম্পোজিট ডেটা টাইপ। What is the primitive data type and what is the composite data type? Primitive data type বলতে আমরা generally যেগুলো use করি int, float, double, string, এগুলো সবই হচ্ছে কি তোমার primitive data type। তাহলে composite data type কোনটা? Composite data type হচ্ছে গিয়ে যে data type গুলো আমাদের অনেকগুলো data type গুলোকে একসঙ্গে মিলিয়ে আমার তৈরি হয়েছে, তাকে বলা হয় composite data type, যাকে reference data type ও বলা হয়, ঠিক আছে। যেমন দেখো তোমাকে এখানে একটু বলে দিই, এখানে যেমন এই দেখো ইন্ট, ফ্লোট, ক্যার, এগুলো হচ্ছে তোমাকে প্রিমিটিভ ডেটা টাইপ। হাউএভার ডিউরিং প্রোগ্রাম প্রিমিটিভ টাইপস আর নট অলওয়েজ সাফিসিয়েন্ট টু হ্যান্ডেল কমপ্লেক্স অপারেশন, হ্যাঁ কমপ্লেক্স অপারেশনের ক্ষেত্রে এটা সবসময় প্রিমিটিভ ডেটা সম্ভব নয়। আন্ডার সাচ সার্কামস্ট্যান্স আ গ্রুপ অফ সিমিলার অর ডিফারেন্ট প্রিমিটিভ টাইপ মে বি ইনক্লুড টু রিপ্রেজেন্ট এ স্পেসিফিক ডেটা টাইপ, মানে কোনো স্পেসিফিক ডেটা টাইপে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের অনেকগুলো ডেটা টাইপ একসঙ্গে প্রয়োজন হয়। ইট ইজ নন দ্যাট নন প্রিমিটিভ অর কম্পোজিট অর রেফারেন্স ডেটা টাইপ, তাহলে এটাকে আমরা যে নন প্রিমিটিভ বলতে পারি, কম্পোজিট বলতে পারি, রেফারেন্স ডেটা টাইপ বলতে পারি। তাহলে অ্যারে ইজ এ কম্পোজিট ডেটা টাইপ দ্যাট ইউজ সিমিলার টাইপ অফ প্রিমিটিভ ডেটা।
অ্যারে করেছো কি? অ্যারে করনি না? অ্যারে ওই অ্যারে কর, অ্যারে ইনপুট হচ্ছে নেওয়ার সময় ওই যেটা অ্যারে, পাবলিক যেটা একটা স্ট্যাটিক আইডিয়া দিয়েছিলাম, ভ্যালু। যেটা স্ট্রিং, ওই যেটা স্ট্রিং আর এআরজি, হ্যাঁ ওই যে হ্যাঁ আইডিয়া হ্যাঁ একটা দিয়েছিলাম। অ্যারে মানে কি? মানে একই ধরনের ডেটা, একই ধরনের ডেটা আমার অনেকগুলো থাকবে, একই ধরনের ডেটা আমার অনেকগুলো থাকবে, এটা কি বলা হচ্ছে গিয়ে অ্যারে। ওকে, এই অ্যারেটা কি না, অ্যারে হচ্ছে এক ধরনের কম্পোজিট ডেটা টাইপ। ঠিক আছে, এখানে দেখো কি দিয়ে দেখো, ভালো করে এই জায়গাটা পড়ো। এ গ্রুপ অফ সিমিলার অর ডিফারেন্ট প্রিমিটিভ ডেটা টাইপ, মানে একই ধরনের, দেখো বলছি আমরা সিম্পল এখানে ইন্ট ইকুয়ালস টু ইন্ট এ ইকুয়ালস টু ফাইভ লিখতে পারি, আমরা এন ডি ইকুয়ালস টু ফাইভ সিক্স সেভেন এইট লিখতে পারবো কি? পারবো না, কোনোদিন সম্ভব নয়, একটার জন্য একটাই, ওই জন্য এটা হচ্ছে কি প্রিমিটিভ। ক্যারেক্টারের ক্ষেত্র তাই, টপলের ক্ষেত্র তাই, কিন্তু আমরা যদি একটাই আমরা ভেরিয়েবল কিন্তু তার মধ্যে অনেকগুলো আমরা নাম্বার নিতে চাইছি, যেমন অ্যারে, অ্যারের ক্ষেত্রে কি সিমিলার টাইপ নাম্বার, অ্যারের ক্ষেত্রে কি সিমিলার টাইপ নাম্বার ওর মধ্যে আমরা রাখি, ঠিক আছে, কিন্তু একটা নয় অনেকগুলো, ওই জন্য একে বলা হচ্ছে কি কম্পোজিট, ওই জন্য এটাকে বলা হচ্ছে কি কম্পোজিট ডেটা টাইপ। ঠিক আছে, কম্পোজিট বা রেফারেন্স ডেটা টাইপ বা নন প্রিমিটিভ ডেটা টাইপ, ক্লিয়ার? এবার কি হচ্ছে, জাভা ল্যাঙ্গুয়েজ অ্যালাউ ইউজার টু ক্রিয়েট এ ডেটা টাইপ। হ্যাঁ, জাভা ল্যাঙ্গুয়েজ কি করে না, নিজেদের ডেটা টাইপ তৈরি করতে সাহায্য করে, মানে আমরা নিজেরা ডেটা টাইপ তৈরি করতে পারি, ঠিক আছে, নিজেরা আমাদের নিজেদের মধ্যে ডেটা টাইপ তৈরি করতে পারি। এবার নিজেদের মধ্যে যখন ডেটা টাইপ তৈরি করতে যাব, তখন আমাদের যে প্রিমিটিভ ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপ গুলো সাহায্য নিতে হবে, সেই ডেটা টাইপ গুলো সাহায্য নিয়ে আমরা নতুন একটা ডেটা টাইপ তৈরি করবো। এবার সেই ডেটা টাইপ মধ্যে হতে পারে সিমিলার, হতে পারে নন সিমিলার। ধর আমি একটা ডেটা টাইপ তৈরি করলাম, সেই ডেটা টাইপের মধ্যে ইন্ট আছে, ফ্লোট আছে, ডবল আছে, থাকতেই পারে, তাহলে সেইখানে আমি যে ডেটা টাইপটা তৈরি করলাম সেটা কি বলা হচ্ছে কম্পোজিট ডেটা টাইপ, বা যেটা আমরা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলো, ইউজার ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। কি বললাম, বুঝতে পেরেছ? যেটা বলেছে যে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, এই হচ্ছে কি তোমার আগে কম্পোজিট ডেটা টাইপ বা প্রিমিটিভ ডেটা টাইপ মধ্যে পার্থক্য। এবার এখানে দিয়ে থাকে, ইট ইজ এ ফান্ডামেন্টাল ডেটা টাইপ, ইট ইজ এ সেট অফ প্রিমিটিভ ডেটা টাইপ, এটা হচ্ছে কি তোমার প্রিমিটিভ ডেটা টাইপ আর ডিফাইন্ড বাই দ্য সিস্টেম ডেভেলপার, আর কম্পোজিট ডেটা টাইপ আর ডিফাইন্ড বাই দ্য ইউজার, এটা যে ইউজার দ্বারা তৈরি করে, এটা সিস্টেম দ্বারা তৈরি করে। এটা ক্লিয়ার? এটা কোনো প্রবলেম নেই? আচ্ছা, নেক্সট এবার হচ্ছে কি র্যাপার ক্লাস। হোয়াট ইজ দ্য র্যাপার ক্লাস, দ্যাটস টু মাচ ইম্পর্টেন্ট। র্যাপার ক্লাসটা কি? র্যাপার মানে কি? র্যাপার মানে হচ্ছে কি ঢাকা দেওয়া, ঠিক আছে, র্যাপার মানে ঢাকা দেওয়া, কিন্তু এখানে ওই অর্থে ব্যবহার করা হয় না। এটা জিনিসটা বললে বুঝতে পারবে যে আমাদের, আমরা দেখেছি ক্লাস থাকলে আমরা তার অবজেক্ট তৈরি করতে পারি, ক্লাস থাকলে আমরা তার অবজেক্ট তৈরি করতে পারি, কিন্তু কোনো ডেটা টাইপের আমরা অবজেক্ট তৈরি করতে পারি কি? কোনো ডেটা টাইপে আমরা কিন্তু কোনো অবজেক্ট তৈরি করতে পারি না। এবার আমরা যদি ডেটা টাইপে অবজেক্ট যদি তৈরি করতে পারি, তখন সেটা কি বলা হচ্ছে কি র্যাপার ক্লাস, মানে ডেটা টাইপে যখন অবজেক্ট তৈরি করছি, মানে সেটা কি বলা হচ্ছে কি র্যাপার ক্লাস। যেমন সিম্পল একটা এখানে দিচ্ছি, আচ্ছা এখানে প্রথমে এটা পড়ে নি, জাভা ল্যাঙ্গুয়েজ ইউজ দ্য র্যাপার ক্লাস দ্যাট আর এ পার্ট অফ জাভা লাইব্রেরি প্যাকেজ জাভা ডট ল্যাং, মানে এই ল্যাং এর মধ্যে কিন্তু এই প্যাকেজটা, এই ইয়েটা আছে, এই র্যাপার ক্লাসটা আছে। র্যাপার ক্লাসটা কি পরে বুঝতে পারবে, দ্য র্যাপার ক্লাস ইজ এ ক্লাস দ্যাট কন্টেন্ট প্রিমিটিভ ডেটা টাইপ, যার মধ্যে প্রিমিটিভ ডেটা টাইপ গুলো থাকে। দেখো বলছে এইদিকে বলছে যে র্যাপার ক্লাস, এদিকে বলছে ডেটা টাইপ, প্রিমিটিভ ডেটা টাইপ গুলো থাকে। Whenever an object to a, যেটা আমি মাত্র বললাম, whenever an object to a wrapper class is created, যেখানে তোমারকে object তৈরি হয় wrapper class এর, একটা একটা wrapper class এর object তৈরি হয়, a field in memory is allocated to contain a primitive data. আচ্ছা, যেমন এখানে দেখো একটা primitive data example দেওয়া হয়, যেমন int আমাদের হচ্ছে কি ডেটা টাইপ, int আমাদের হচ্ছে কি ডেটা টাইপ, সেই ডেটা টাইপের র্যাপার ক্লাস হচ্ছে কি ইন্টিজার, সেই ডেটা টাইপের র্যাপার ক্লাস হচ্ছে কি ইন্টিজার, ইন্টিজারটা হচ্ছে কি র্যাপার ক্লাস, আর ইনটা হচ্ছে কি আমাদের ডেটা টাইপ, ঠিক আছে, ইনটা হচ্ছে কি আমাদের ডেটা টাইপ। এইবার আমাদের এগুলো করার কারণটা কি, আমরা করি কেন? এবার আমরা করার একটাই কারণ হচ্ছে আমাদের যদি কনভার্ট করার জন্য, হ্যাঁ
আমাদের কনভার্ট করার জন্য একটা ভেরিয়েবল থেকে ভেরিয়েবল যে একটা ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কোনো ভ্যালুকে কনভার্ট করার জন্য আমরা ডেটা টাইপ শুধু এই ডেটা টাইপ ব্যবহার করে করতে পারবো না, তাই সেই ডেটা টাইপকে আমাকে র্যাপার ক্লাস আমাকে কনভার্ট করতে হবে, মানে র্যাপার ক্লাসে কনভার্ট করতে হবে। তার জন্য এখানে দেখো একটা সিম্পল একটা এক্সাম্পল দেওয়া যায়, দেখো ইন্টিজার, এখানে বললাম ইন্টের হচ্ছে ইন্টিজার, ইন্টিজার ডট পার্সেন্ট, ইন্টিজার ডট পার্সেন্ট এখানে একটা ফাংশন, এটা কি তাহলে ইন্টিজার একটা কি, ইন্টিজার একটা যে ক্লাস, ইন্টিজার একটা ক্লাস, সেই ক্লাসের এটা একটা ফাংশন পার্সেন্ট, সেই ফাংশনটা ব্যবহার করা হয়েছে, সেই ফাংশনটা ব্যবহার করে কি কাজ করা হয়েছে, টু কনভার্ট স্ট্রিং ইনটু ইন্টিজার ডেটা। দেখো একটা স্ট্রিং কে একটা ইন্টিজার ডেটা টাইপে কনভার্ট করার জন্য আমরা ইন্টিজার ডট পার্সেন্ট এটাকে ব্যবহার করলাম। তাহলে ইন্টিজারটা এখানে কি, ইন্টিজারটা একটা ক্লাস, যে ক্লাসের আমরা কি করলাম এখানে একটা ফাংশন ব্যবহার করলাম, এবং যে ফাংশন ব্যবহার করে আমরা কি করলাম না স্ট্রিং থেকে আমরা ইন্টিজারে কনভার্ট করলাম। আবার এর উল্টোটা যদি আমরা ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই, যদি ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করতে চাই তাহলে আমাকে ইন্টিজার ডট টু স্ট্রিং, ইন্টিজার ডট টু স্ট্রিং এটা আমাকে করতে হবে, ইন্টিজার ডট টু স্ট্রিং। তাহলে ইন্টিজার ডট টু স্ট্রিং এটা করলে এটা হচ্ছে কি আমাদের কি হয় না ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট হয়। তাহলে এখানে যদি দেখো দা ইন্টিজার ট্যাগ ইউজ দা ফাংশন সিগনিফিক্যান্ট দিস ইজ আ ফাংশন বিলং টু দা ইন্টিজার র্যাপার ক্লাস, তাই এই এই ইন্টিজারটাকে বলা হচ্ছে কি র্যাপার ক্লাস, আমরা যে ক্লাস বলছি এটা হচ্ছে কি, এবং এই যে এটা কি বলা হচ্ছে কি র্যাপার ক্লাস। শুধু ক্লাস তো আমরা কোথায় না, আমরা অবজেক্ট ডট তারপর আমরা ফাংশন লিখি, ক্লাস ডট ফাংশন লিখতে পারি না, ক্লাস ডট ফাংশন লিখতে পারি যদি কোনো স্ট্যাটিক ক্লাস হয় তাহলে সেই ক্ষেত্রে, এগুলো পরে বুঝবে, যদি কোনো স্ট্যাটিক ক্লাস হয় তাহলে আমরা ডিরেক্ট ওটা লিখতে পারি। ওটা আগের বারই বোঝালাম না, আগের আগেরটা হ্যাঁ বুঝিয়েছিল তো, হ্যাঁ হ্যাঁ আগেরটা বুঝালাম, হ্যাঁ আমরা এটা আগের দিন বুঝালাম, যেটা হচ্ছে কি যদি স্ট্যাটিক হয় তাহলেই আমরা হচ্ছে কি ক্লাস নেম ডট আমরা সেই ফাংশনটা নিতে পারি, কিন্তু যদি স্ট্যাটিক না হয় তাহলে সেক্ষেত্রে আমাকে অবজেক্ট ওই ক্লাসটাকে অবজেক্টে কনভার্ট করতে হবে, তারপর অবজেক্টটা তারপর ডট দিয়ে তারপর সেই মেথডটাকে নিতে হবে, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে ক্লাস থেকে ডিরেক্ট নেওয়া হচ্ছে, এটা কিন্তু আমাদের সিম্পল আমাদের ক্লাস নয়, এই ক্লাসটাকেই বলা হচ্ছে কি র্যাপার ক্লাস। র্যাপার ক্লাস কি জন্য ব্যবহার করা হচ্ছে, কনভার্সনের জন্য, একটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করার জন্য। অনলি ডেটা টাইপ নট সাফিসিয়েন্ট, দেন উই হ্যাভ টু চুজ র্যাপার ক্লাস, এর সবেরই র্যাপার ক্লাস আছে, ইন্টিজার আছে, ফ্লোট আছে, এগুলো সব এখানে দেওয়া আছে পরে আস্তে আস্তে। তাহলে আমরা র্যাপার ক্লাস কি জন্য ব্যবহার করি বা র্যাপার ক্লাস কি জন্য কি ব্যাপারটা সেটা নিয়ে আমরা বুঝে গেলাম। নেক্সট এবার দেখো আমাদের কি আছে, নিড অফ ইউজিং র্যাপার ক্লাস, আমার এগুলো বললাম এখানে দেওয়া আছে, এগুলো দেখা যাক। নিড অফ ইউজিং র্যাপার ক্লাস, র্যাপার ক্লাসে ইউজটা কি, বেসিক্যালি র্যাপার ক্লাস কন্টেন্ট প্রিমিটিভ ডেটা ভ্যালু ইন টার্ম অফ অবজেক্ট, হ্যাঁ অবজেক্টের টার্মে আমাদের হচ্ছে কি ডেটা টাইপ গুলো দেওয়া থাকে। দ্য র্যাপার ক্লাস ইন জাভা সার্ভ টু প্রাইমারি পারপাস, দুটো পারপাসে আমাদের র্যাপার ক্লাসটা ব্যবহার করা হয়, কি কি, একটা হচ্ছে কি টু স্টোর প্রিমিটিভ ভ্যালু ইন দ্য অবজেক্ট, টু স্টোর প্রিমিটিভ ভ্যালু ইন দ্য অবজেক্ট, কি বললাম প্রিমিটিভ ভ্যালুটাকে অবজেক্টে কনভার্ট করার জন্য, প্রিমিটিভ ভ্যালুটাকে অবজেক্টে কনভার্ট করার জন্য আমাদের রাখা হয়। যেমন এটা কি বলা হয়েছে প্রিমিটিভ ভ্যালু, প্রিমিটিভ ভ্যালুটাকে অবজেক্টে কনভার্ট করার জন্য, ওটা আমাদের অবশ্য করা হয়নি, এটা মনে মাথায় রাখো যে প্রিমিটিভ ভ্যালুটাকে অবজেক্টে কনভার্ট করার জন্য আমাদের র্যাপার ক্লাস লাগে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কি তোমাকে, ইট কনভার্ট এ স্ট্রিং ডেটা ইনটু আদার প্রিমিটিভ ডেটা টাইপ অর ভাইভার্স, মানে স্ট্রিং থেকে অন্য কোনো ডেটা টাইপ বা অন্য কোনো ডেটা টাইপ থেকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য লাগে, মানে দুটো জিনিসের জন্য আমাদের জেনে লাগে। একটা হচ্ছে কি তোমার কি প্রিমিটিভ ভ্যালুগুলোকে অবজেক্টের মধ্যে স্টোর করার জন্য, প্রিমিটিভ ভ্যালুগুলোকে অবজেক্টের মধ্যে স্টোর করার জন্য, আর একটা হচ্ছে কনভার্সনের জন্য, এটা হচ্ছে কি স্ট্রিং থেকে এনি টাইপস অফ ডেটা টাইপ অর ডেটা টাইপ এনি টাইপস অফ ডেটা টাইপ থেকে হচ্ছে কি তোমার কি স্ট্রিং এ। যেখানে দিয়ে দেখো ক্যারেক্টার হচ্ছে কি র্যাপার ক্লাস কার্ড ক্যারিয়ার, বাইটের র্যাপার ক্লাস হচ্ছে কি বাইটের, শর্টের র্যাপার ক্লাস হচ্ছে কি শর্ট, ইন্টের র্যাপার ক্লাস হচ্ছে ইন্টিজার, সব এখানে পর 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 দিয়ে। আর র্যাপার ক্লাস দেখো এটা যেহেতু ক্লাস,
র‍্যাপার হোক আর এমনি সিম্পল ক্লাস হোক, ওই জন্য যেহেতু ক্লাস ওই জন্য এটা সবসময় বড় হাতে দিয়ে শুরু হয়েছে প্রশ্নটা। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ক্লাসের নাম সবসময় বড় হতে হয়, অবজেক্টের নাম সবসময় ছোট হতে হয়, ডেটা টাইপ সবসময় ছোট হতে হয়, একমাত্র স্ট্রিং স্ট্রিংটা হচ্ছে আমাদের এসটা হচ্ছে বড় হতে হয়, এটা মাথায় রাখতে হবে। স্ট্রিংটা কিন্তু একটা ডেটা টাইপ, কিন্তু ডেটা টাইপ হলেও এখানে হচ্ছে এটা হচ্ছে কি আমাদের বড় হাতে দিয়ে শুরু হয়, তারও কারণ আছে পিছনে, একটু পরে জানা যাবে। এটা হচ্ছে কি মেন ডেটা টাইপ, ঠিক আছে, এখানে যেটাই লেখা আছে। এবার এখানে কি আছে, মেথড অফ র‍্যাপার ক্লাস, র‍্যাপার ক্লাসে কি মেথডে এটা পড়া হচ্ছে। এবার এখানে एग्जांपलটা দিয়ে দেখো, কনভার্টিং ফ্রম স্ট্রিং টু প্রিমিটিভ ডেটা টাইপ, সিম্পল ম্যাটার, একদম দেখো স্ট্রিং টু প্রিমিটিভ ইন্টিজার ডেটা টাইপে একদম কনভার্ট করছে, ইন্টিজার এখানে ভেরিয়েবল সিনট্যাক্সটা দিয়েছে ইন্টিজার, তারপর যে ভেরিয়েবলের নামটা, তারপর ইকুয়ালস টু ইন্টিজার ডট পার্সেন্ট ব্র্যাকেটের মধ্যে স্ট্রিংটা, ওকে। আর দুই নম্বর হচ্ছে কি আমরা এইভাবে করতে পারি ভ্যালু অফ দিয়ে, আমরা দুটো ভাবে করতে পারি, একটা হচ্ছে কি তোমার পার্সেন্ট ব্যবহার করতে পারি বা ভ্যালু অফ ব্যবহার করতে পারি, দুটো ক্ষেত্রে একই ব্যাপার, পার্সেন্ট ব্যবহার করতে পারি বা ভ্যালু অফ ব্যবহার করতে পারি, ঠিক আছে, দুটো ক্ষেত্রে সেম বল। এটা এবার ইন্টিজারের জন্য পার্সেন্ট ব্যবহার করছি, এবার ফ্লোটের জন্য পার্স ফ্লোট, ফ্লোট ডট পার্স ফ্লোট, এগুলো নিশ্চয় বুঝতে পারছো, ক্যারেক্টারের জন্য ক্যারেক্টার ডট পার্স ক্যার, ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা এইভাবে হবে। এবার এখানে একটা এক্সাম্পল মধ্যে দিয়ে দেখো, ইন্ট এন স্ট্রিং এর মধ্যে নিয়ে যেগে 24 ডাবল কোটের মধ্যে, ডাবল কোটের মধ্যে আমরা জানি যে কোনো জিনিসকে নিলি আমাদের কি হয়ে যাবে, ওটাকে আমাদের ইয়েতে স্ট্রিং এ কনভার্ট হয়ে, ডাবল কোটের মধ্যে নিলে ওটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো এই 24টাকে আমাদের ইন্টিজারে কনভার্ট করব কি হবে, দেখো এন একটা ভেরিয়েবল নিয়েছি, ইন্টিজার ভেরিয়েবল এন ইকুয়ালস টু ইন্টিজার ডট পার্সেন্ট ব্র্যাকেটের মধ্যে এস, এস টাকে ঢুকে দিয়েছি, এটা স্ট্রিং, কিন্তু তাহলে এন এর মধ্যে যেটা ঢুকলো সেটা হচ্ছে সিম্পল 24 হয়ে যাবে, উইদাউট কোটেশন, সিম্পল 24, আর আমরা এইভাবে লিখতে পারি তোমার যা ইচ্ছে। আবার দেখো এখানে, তারপর এটা দেখো তোমার কি স্ট্রিং টু হচ্ছে কি লং ডেটা টাইপ, লং ডেটা ক্ষেত্রে দেখো সেই লং ভেরিয়েবল, লং তার ভেরিয়েবল নেই ইকুয়ালস টু লং ডট পার্স লং, ঠিক আছে, এখানে হচ্ছে কি লং নিয়ে নিয়েছে, লং নাম্বার মানে বড় নাম্বার ডবল কোটের মধ্যে নিয়ে নিয়েছে, তাহলে এসে দিয়ে দিয়েছে, এরকম কনভার্ট হবে, এইভাবে আমাদের দেখো ফ্লোটটা নেওয়া হয়েছে। ফ্লোর নেওয়া হয়েছে, ফ্লোর নেওয়া হয়েছে, তারপর থেকে ডবল নেওয়া হয়েছে এগুলো, ঠিক আছে। এবার এখানে কি বলছে দেখো, 1.5 অথবা হচ্ছে কি তার থেকে বেশি যদি তোমার জেডিকে হয় তাহলে ভ্যালু অফ ফাংশনটা আমরা পাবো, যদি এর পিছনে কোনো ভার্সন যদি থাকে তাহলে কিন্তু আমরা ফাংশনটা পাবো না, এই ফাংশনটা ব্যবহার করতে পারবো না আমরা, জেনারেলি আমাদের 1.5 এর থেকে প্রত্যেকের বেশি থাকে 90, মানে সিম্পল হবে, ঠিক আছে, এটা বুঝতে পারলে তো। স্যার বলছি যদি আমি স্ট্রিং এস এর ভেতরে ধরো কোনো অ্যালফাবেট নিলাম, মানে না না সেটা না 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 সেটা হবে না, তোমার নাম্বারই নিতে হবে, নাম্বারটাকে ডবল কোটের মধ্যে নিতে হবে, তবে সেটা তোমার কে ইন্টিজারে কনভার্ট হবে, যে তুমি তাহলে এটা না যে তুমি নাম্বার নেবে ওখানে, তুমি এস এস এর মধ্যে তুমি ধরো পি ডবল কোটের মধ্যে নিলে, এবার তুমি ইন্টিজারে কনভার্ট করলে তাহলে পিটা নাম্বার হয়ে গেল, না সেটা হবে না, সেটা কোনো সেটা তো রং হয়ে গেল, মানে তুমি নাম্বারটাই নিচ্ছো, নাম্বারটা তুমি হয়তো স্ট্রিং হিসাবে নিয়েছো, তোমার তো কাজের জন্য হয়তো স্ট্রিং, অনেক সময় দেখবে প্রোগ্রাম করতে গেলে লাগে কাজের জন্য আমাকে স্ট্রিং এ কনভার্ট, যখন স্ট্রিং করবে তখন বুঝতে পারবে, অনেক সময় স্ট্রিং এ আমার কাজ করা সহজ অনেক, তার জন্য ওটাকে স্ট্রিং এ কনভার্ট করে নাও, স্ট্রিং এ কনভার্ট করে নিয়ে কাজটা করে কাজটা করে নিয়ে এবার ওটাকে আবার তোমাকে নাম্বারে কনভার্ট করে দিবে, বুঝলে কি বললাম, মানে পি মানে পিটা অ্যাস্কি কোডে, মানে ওই কি অ্যাস্কি কোডে তুমি বলছো, তুমি ধরো আর ওটা তো অ্যাস্কি কোড জন্য ক্যারেক্টার নেয়, স্ট্রিং তো নেয় না, অ্যাস্কি কোড জন্য তো ক্যারেক্টার নেয়, স্ট্রিং নেয় না, মানে সেই এর জন্য যেমন 65 ভ্যালু, ওটা তো ক্যারেক্টার, এটা স্ট্রিং নয় ক্যারেক্টার, ওটা তো স্ট্রিং এর ভ্যালু তো, আচ্ছা এটা ক্যারেক্টার নট স্ট্রিং, স্ট্রিং হচ্ছে কি একটা তো হতে পারে দুটো তো হতে পারে, কিন্তু ডাবল কোট দিয়ে সাপোজ তোমাকে একটা एग्जांपल দিচ্ছি আমি, ধরো তোমাকে আমি কোড দেখাচ্ছি, কারণ তুমি যেটা বললে এটা 90% স্টুডেন্ট এটা ভুল হয়,
যাও না তুমি লিখলে ধরো এস স্ট্রিং এ ইকুয়ালস টু ডবল কোটের মধ্যে তুমি লিখে ধরো সাপোজ আমি বলছি কি বড় হাতে এটা করলে এটা করলে এবার তার নিচে তুমি আবার কি করলে না ইন ধরো পি ইকুয়ালস টু এ করলে এটা যেটা করলে এটা করলে কি এখানে এ এর যে অ্যাসকি ভ্যালুটা আছে এই এ এর যে অ্যাসকি ভ্যালু সেটা এর মধ্যে চলে যাবে সম্ভব না এরর দেখাবে এটা এরর দেখাবে এটা এরর দেখাবে এটা এটা যেত কখন না যদি এইখানটায় তোমার এই জায়গাটা যদি এরকম লেখা থাকতো তোমার যদি এরকম লেখা থাকতো সি এইচ এ আর কেয়ার এ ইকুয়ালস টু সিঙ্গেল কোটের মধ্যে যদি এ লেখা থাকতো তাহলে কিন্তু তোমার জিনিসটা তখন এটা থেকে এটা তখন পি এর ভ্যালু বাই ডিফল্ট চলে যেত কি বল বুঝতে পারলে হ্যাঁ বুঝলাম এটা হচ্ছে কি মনে হয় এবার হচ্ছে কি তোমার গিয়ে কনভার্সন ফ্রম প্রিমিটিভ টাইপ ডেটা টু স্ট্রিং মানে উল্টোটা প্রিমিটিভ ডেটা টাইপ থেকে স্ট্রিং এ কনভার্ট করা প্রিমিটিভ ডেটা টাইপ থেকে স্ট্রিং এ কনভার্ট করা এখানে দেখো সিনট্যাক্সটা মনে থাকলে হয়ে যাবে স্ট্রিং তারপরে যে ভেরিয়েবল ইকুয়ালস টু ইন্টিজার ডট টু স্ট্রিং ব্র্যাকেটের মধ্যে ইন্টিজার ভ্যালু ঠিক আছে ইন্টিজার ডট টু স্ট্রিং ওখানে ছিল কি পার্সেন্ট এখানে ছিল হচ্ছে কি টু স্ট্রিং ওখানে পার্সেন্ট এখানে হচ্ছে কি টু স্ট্রিং এখানে দেখো ইন্ট n ইকুয়াল টু 24 স্ট্রিং s এবার দেখো s এর মধ্যে s ইকুয়াল টু দেখো ইন্টিজার ডট টু স্ট্রিং এবার n টা দিয়ে দিলো তাহলে s এর মধ্যে যেটা ঢুকবে সেটা হচ্ছে ডবল কোটের মধ্যে যে এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে গেল ঠিক আছে এই এইভাবে দেখো সবগুলো দেখো লং ওই একই ধরনের করা থাকবে বাকিগুলো দেখো সব সেম আগের মতো স্যার পেজ নাম্বার 143 তে যেটা আছে ওটাই কি অ্যারে পেজ নাম্বার 143 তার মানে এর পরের পরের পাতাটাতে এর পরের পাতাটাতে তো ওই প্রিমিটিভ ডেটা টাইপ 141 এটাই তো এটা 143 এর পরেরটা এই পাতাটাতে তো ওই প্রিমিটিভ ডেটা টাইপ টু স্ট্রিং এর ঠিক আছে এর পরেরটাকে এই যে আমি এটা যে দেখেছি বুঝেছিলাম না সেই ব্র্যাকেটের মধ্যে 0 0 1 2 হ্যাঁ বুঝিয়েছিলে যতবার আমি ইনপুট দিতে চাইবো একটা করে বাড়বে যতগুলো তুমি ইনপুট দাও ততগুলো তুমি 0 1 2 3 করে বাড়বে ওটা কি ওই কনসেপ্টটা যে এটা অ্যাডে অনেক কিছু আছে যখন এরপর অ্যাড যখন করাবো তখন আচ্ছা তাহলে যে একটা সিম্পল প্রোগ্রাম ইলাস্ট্রেটর কনভার্সন এগুলো তো করতে পারবে কনভার্সন প্রোগ্রাম গুলো দেখা দেখা প্রোগ্রাম গুলো দেখা করে ফেলবে দাও এই পুরো চলে গেল 140 আজ 143 তাহলে 144 টা কর এটা 145 আমি কি ছবিগুলো দেখাবো পাতা এখানে দাঁড়া আমি জাস্ট মিনিট এটা নয় পরে পাতা হ্যাঁ আচ্ছা এবার এখানে দেখো যেটা হচ্ছে যে ক্যারেক্টার টাইপ ডেটা তাহলে এর আগে যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামগুলো দেখে নেবে প্রোগ্রামগুলো ইজি আছে ঠিক আছে করলে বুঝতে পারবে এরপর দেখো ক্যারেক্টার টাইপ ডেটা ক্যারেক্টার টাইপ ডেটাটা কি
ক্যারেক্টার টাইম যেটা মানে এই মাত্র যেটা বললাম তোমায় যে অ্যাসকি ভ্যালু দিয়ে যেগুলো করা হয় সেগুলোকে বলে ক্যারেক্টার টাইপ ডেটা। ওকে, যেমন দেখো এখানে দেখা, দেখো এখানে সিঙ্গেল ব্র্যাকেটের মধ্যে এই মাত্র যেটা এই মাত্র বললাম, তো সিঙ্গেল কোটের মধ্যে এটা ক্যারেক্টার টাইপ ডেটা গুলো, লেটার, তারপরে হচ্ছে তোমার ডিজিট, তারপরে হচ্ছে এনি স্পেশাল সিম্বল এনক্লোজ উইদ ইন সিঙ্গেল কোট। সিঙ্গেল কোটের মধ্যে তুমি যা দেবে, যে সিঙ্গেল কোটের মধ্যে তুমি যা দেবে তার অ্যাসকি ভ্যালুটা তোমার বেরিয়ে যাবে, ঠিক আছে, তার অ্যাসকি ভ্যালুটা তোমার বেরিয়ে যাবে। এবার কি বলছে, দেয়ার আর 256 অ্যাসকি কোড, ঠিক আছে, অ্যাসকি ক্যারেক্টার, অ্যাসকি ক্যারেক্টার আছে 256, বাট অনলি 128 ক্যারেক্টার আর ইউজ ইন কম্পিউটার, কম্পিউটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি মাত্র 128টা। দিস ক্যারেক্টার ইজ অ্যাসোসিয়েটেড উইথ নিউমেরিক কোড, এখানে নিউমেরিক কোড হিসেবে আমাদের ব্যবহার করা হয় এখানে, ঠিক আছে, টার্ম যাকে আমরা বলি অ্যাসকি কোড। অ্যাসকি কোড মানে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইন্টারচেঞ্জ এক্সচেঞ্জ না ইন্টার কি একটা ইন্টারনেট জায়গা আছে কি ভুলে গেছি, আচ্ছা কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, হ্যাঁ কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, অ্যাসকি ফুল ফর্ম, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে কি জিরো থেকে এখানে ব্যবহার হয় জিরো থেকে 128, টোটাল আছে 256, অ্যাসকি ক্যারেক্টার আছে 256, কিন্তু আমাদের কম্পিউটারটা ব্যবহার হয় জিরো থেকে 127 পর্যন্ত, জিরো থেকে 127 পর্যন্ত, জিরো থেকে 127 মানে হচ্ছে কি 128টা। এবার কি বলছে, অ্যাসাইনিং ক্যারেক্টার লিটারেলস টু এ ভেরিয়েবল, ঠিক আছে, লিটারেলস টু এ ভেরিয়েবল, একটা ভেরিয়েবল এটা কনভার্ট করতে বলছে, লিটারেলস টু এ ভেরিয়েবল, এ ভেরিয়েবল সরি এ ক্যারেক্টার ভেরিয়েবল ইজ ডিক্লেয়ার্ড আন্ডার দ্য ক্যারেক্টার ডেটা টাইপ টু স্টোর দ্য ক্যারেক্টার। যেমন দেখো ক্যার CHM ইকুয়ালস টু এ CH1, এবার আমরা এগুলো সিম্পল হয়ে এগুলো বলি, এগুলো নতুনত্ব মধ্যে কিছু নেই এর মধ্যে, ঠিক আছে, আমরা আমরা একটা ক্যারেক্টারের ভ্যালু কীভাবে অ্যাসাইন করবো এটা এখানে দিয়েছি। নেক্সট হচ্ছে কি ইনপুট এ ক্যারেক্টার, একটা ক্যারেক্টারের মধ্যে কিভাবে আমরা ইনপুট নেব, ঠিক আছে, এটা আমরা জানি, আমরা স্ক্যানার দিয়ে শিখেছি, বাফার ডেটা দিয়ে শিখেছি, ঠিক আছে, একটা ক্যারেক্টারের মধ্যে কেউ ইনপুট নেবো, দেখো এখানেও দিয়ে দেখো, প্রথম হচ্ছে কি বাই ইউজিং দ্য স্ক্যানার ক্লাস, স্ক্যানার ক্লাসের মধ্যে কিভাবে ইনপুট নেবো এখানে দিয়েছে, ঠিক আছে, প্রথম আমাদের হচ্ছে কি ফার্স্ট অফ অল হচ্ছে কি জাভা ইউটিল প্যাকেজটা আমাদের অ্যালগোরিদম লোড করতে হবে, আমরা জানাই আছে এটা, তারপরে এখানে স্ক্যানার ক্লাসটা এখানে অবজেক্টে কনভার্ট করতে হবে ইন বলে, এটাও জানা আছে আমাদের। এবার ক্যারেক্টার করার সময় আমাদের কি করতে হবে, আমাদের ধরো ক্যারেক্টার নিচে CH, আমরা ইন ডট নেক্সট ব্র্যাকেটের মধ্যে তারপরে হচ্ছে কি ডট ক্যাট ডট এটি, এটা বড় হাতে টি, তারপরে হচ্ছে জিরো, মানে আমরা জিরো পজিশনের ভ্যালুটাকে আমরা ইন্ট ডট নেক্সট, মানে কি ইন্ট ডট নেক্সট মানে একটা পুরো সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের একদম প্রথম যে ক্যারেক্টারটা সেটা কি নেবো ক্যাট ডট অ্যাড, মানে একটা ক্যারেক্টারকে ক্যারেক্টারে কনভার্ট করার জন্য আমাকে এইভাবে করতে হবে, মানে একটা ক্যারেক্টার নেওয়ার জন্য এইভাবে আমাকে করতে হবে স্ক্যানারের মাধ্যমে। তাহলে ইন ডট নেক্সট ব্র্যাকেট মধ্যে দিলাম ডট ক্যার অ্যাট, এটা বড় হাতে টি, তারপর হচ্ছে জিরো, এটা স্ক্যানার, এগুলো নিশ্চয়ই আগে জানা ছিল এগুলো নিশ্চয়ই, ঠিক আছে, ভুলে যেতে পারো ওই জন্য বলে দেবো। আর একটা জায়গায় তোমাকে ইনপুট স্ট্রিম লিডার, ইনপুট স্ট্রিম লিডার মানে আমরা যেটা বাফার ইডার বলে বলে থাকছি, ইনপুট স্ট্রিম লিডারের ক্ষেত্রে আমাদের কি নিতে হবে, আমাদের উপরে আমরা ইম্পোর্ট জাভা ডট আইও নেওয়া হয় এবং এখানে দুটো জিনিস নেওয়া হয়, ইনপুট স্ট্রিম লিডার রিড বলে একটা নেওয়া হয়, ঠিক আছে, ইনপুট স্ট্রিম লিডার থেকে ওই রিডটাকে আবার এখানে ইনপুট করা হয় এবং এখানে ইন বলে এখানে বাফার ইডারটাকে নেওয়া হয়, এটা হচ্ছে মেন। এবার আমরা যখন ক্যারেক্টার দেওয়া নেবো নেবো কীভাবে নেবো, ক্যাট CH ইকুয়ালস টু ইন ডট রিড, ইন ডট রিড, ইন ডট রিড কি হয় এটার মাধ্যমে, শুধু এটার মাধ্যমে আমাদের স্ট্রিং স্ট্রিং নেওয়া হয়, ইন ডট রিড এটার মাধ্যমে আমরা স্ট্রিং নেওয়া হয়। এবার এই স্ট্রিংটা কি করছে, ক্যারেক্টারে কনভার্ট করে দিচ্ছে CH, এবং ক্যারেক্টার কনভার্ট করে করলে করলে কি হবে না, ফার্স্ট যেটা আছে সেটাই কিন্তু CH এর মধ্যে চলে আসে, মানে এটা হচ্ছে কি আমাদের ইন ডট রিডটা হচ্ছে কি আমাদের স্ট্রিং নেওয়া। এখানেও দেখো ইন ডট এখানে নেক্সট কেনার ক্ষেত্রে এটাও কিন্তু স্ট্রিং না, দেখো স্ট্রিং থেকে ক্যারেক্টার কনভার্ট করছে, এটাও দেখো তোমার স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করছে, ঠিক আছে, স্ট্রিং থেকে ক্যারেক্টার কনভার্ট করছে, এটাও দেখো স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করছে, দুটোই দেখো প্রত্যেক দুটোই কিন্তু তোমার স্ট্রিং থেকে ক্যারেক্টারে কনভার্ট করছে, দুটো প্রসিডিওরটা আলাদা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি না, ইনপুটটা ক্যারেক্টারে ইনপুট আমরা নিতে পারি, বুঝতে পারলে? হ্যাঁ স্যার, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে, আর তুমি পরের দিন আমার পড়িয়েটা পাঠিয়ে দাও, ওকে।